হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি এই তিনটে বিষয় নিয়ে, রাশি, একক এবং মাত্রা। ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কোনো পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসে। রাশি তার মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? এর ইংরাজি কী হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল সায়েন্স পড়তে গেলে ইংরাজি টার্ম জানা জরুরি, ঠিক আছে? একদম ভীষণভাবে জানা জরুরি। একক, ইউনিট, সবাই জানি আমরা। মাত্রা, মাত্রাকে কী বলা হয়? মাত্রাকে বলা হয় তোমাদের ডাইমেনশন, ঠিক আছে? কী বলা হয় তোমাদের? ডাইমেনশন, ওকে। এই এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুয়ে ভাগ করা হয় তোমরা জানো, স্কেলার এবং ভেক্টর। অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ভাগে তো ওইভাবে ভাগ করাই যায়, ঠিক আছে? ডিরেকশন এবং তোমাদের যে মাত্রা, মানে ওর যে পরিমাণ, তার উপর বেস করে, ঠিক আছে, কী করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা এখানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেনলি তিন ভাগে ভাগ করব, ঠিক আছে? মেনলি তিন ভাগে ভাগ করব, দেখে নাও কী কী মেনলি তিন ভাগে ভাগ করব। এক হচ্ছে আমরা লিখব এখানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, PQ বলে লিখছি। দুই হচ্ছে আমরা লিখব ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তিন হচ্ছে আমরা লিখব সাপ্লিমেন্টারি, ঠিক আছে, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? এটাকে বলা হয় মৌলিক রাশি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে কী বলা হয়? মৌলিক রাশি। চলো সেটাও লিখে দিই, ঠিক আছে? এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় মৌলিক রাশি, মৌলিক। এটাকে কী বলা হয়? লব্ধ। আর এটাকে কী বলা হয়? এক্সট্রা বা আনুষঙ্গিক, ঠিক আছে? তো এটা আমি লিখছি না, এই মৌলিক রাশি আর লব্ধ, এই দুটো নিয়ে আমাদের মেনলি আজকে আলোচনা, ঠিক আছে? তো সাপ্লিমেন্টারি নিয়েও বলবো, রেডিয়ান এবং স্টেরিডিয়ান, এই দুটো হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। আসলে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটির এককগুলো, ওকে? তো চলো আমরা নেক্সট পেজে যাই আর এটাকে আলোচনা আরও বাড়াই। তো এখানে আমরা মেনলি এখানে কী আলোচনা করবো? এখানে আমরা মেনলি আলোচনা করব যে ফিজিক্যাল কোয়ান্টিটির যে ফার্স্ট ভাগটা, যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল, ঠিক আছে? আমি ফান্ডা বলে লিখলাম, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? এইটা নিয়ে আমরা আলোচনা করব। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি কী বললাম? মৌলিক রাশি বললাম, ঠিক আছে? মৌলিক রাশি, ওকে। এখন এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, সেগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ফার্স্ট ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাদের যেটা, সেটাকে আমরা বলি মাস, অর্থাৎ ভর, ঠিক আছে? যার একক হচ্ছে SI পদ্ধতিতে KG, কি? KG, ঠিক আছে? আচ্ছা নেক্সট, পরেরটা সেটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, যাকে আমরা বলি লেন্থ। যার SI পদ্ধতি একক কি? মিটার। পরেরটা যেটা হচ্ছে তোমাদের তাপমাত্রা, ঠিক আছে, যাকে আমরা বলি টেম্পারেচার, যার একক হচ্ছে তোমাদের কেলভিন। আচ্ছা টাইমকে ভুললে চলবে না, সময়, টাইম, যার একক হচ্ছে তোমাদের সেকেন্ড। পাঁচ, লুমিনাস ইন্টেন্সিটি, আলোক দীপ্তি, আচ্ছা ইলেকট্রিক কারেন্টও আছে, আলোক দীপ্তি, ঠিক আছে, লুমিনাস ইন্টেন্সিটি, আমি INT বলে লিখছি, যার একক তোমরা জানো ক্যান্ডেলা, ঠিক আছে? তো এই এককগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো নর্মাল বইতে পেয়ে যাবে। নেক্সট ছ দাগ, সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, যার একক তোমরা জানো অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা সাত, সাত হচ্ছে তোমাদের পদার্থের পরিমাণ, যার একক
বা এটাকে কি বলা হয়, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স বলা হয়, ঠিক আছে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, যার একক কি, যার একক হচ্ছে তোমাদের মোল। মোল কনসেপ্ট আমি তোমাদের করিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সাতটা মূল একক আছে বা মানে ভিত্তি আছে যাদের উপর বেস করে অন্য রাশি এবং তার এককগুলো তৈরি হয়, ঠিক আছে। তোমরা লব্ধ একক আর মৌলিক একক পড়ো বা ফান্ডামেন্টাল ইউনিট এবং ডিরাইভড ইউনিট পড়ো। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট, আর লব্ধ একক বা ডিরাইভড ইউনিট হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট, ঠিক আছে। এই যে অ্যাম্পিয়ার বললাম, এই যে মোল বললাম, এই যে আমি ক্যান্ডেলা বললাম, এগুলো সব কিন্তু তোমাদের কি, এগুলো সব কিন্তু তোমাদের এক একটা কিসের একক, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির একক। ফলে এদেরকে কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট বলা, কারণ এই ইউনিটগুলোর ওপরে বেস করে কিন্তু অন্যান্য যে এককগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হয়, কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাশির একক, ঠিক আছে। এই যেগুলো আমি তোমাদের বক্স করে দিচ্ছি, ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা পরের পেজে যাব। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে এই এককগুলো থেকে ডিরাইভ করা যায় অন্য অন্য একক, যাকে আমরা বলি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, সেগুলো কি করে এই একক থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, বা এই ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি থেকে, মৌলিক ভৌত রাশি থেকে কিভাবে লব্ধ ভৌত রাশি আমরা পাই, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা দেখো, যেমন ধরো তোমাদের আমি যদি বলি ক্ষেত্রফল, ঠিক আছে, ফার্স্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, এর ইংরেজি হচ্ছে এরিয়া, সবাই জানো। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে মিটারের স্কোয়ার, তার মানে কি, দুটো দৈর্ঘ্যের একক মিটার ইনটু মিটার হয়ে তৈরি হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ দৈর্ঘ্যের একক আমার দুটো লাগছে এখানে, তার মানে দৈর্ঘ্য একটা ফান্ডামেন্টাল ভৌত রাশি, তার থেকে তৈরি হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, তার একক হচ্ছে মিটার স্কোয়ার, ক্লিয়ার হচ্ছে। যেমন ধরো আমরা যদি বলি আয়তন বা ভলিউম, তাহলে আমরা কী করবো, আমরা করবো মিটার কিউব, অর্থাৎ তিনটে, ঠিক আছে, তিনটে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটে নিয়ে কী তৈরি হচ্ছে, ভলিউম বা আয়তন তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট ধরো আমরা বললাম, সাপোজ ধরো তোমাদের, ধরো বেগ, স্পিড, স্পিড বলতে কী বোঝানো হচ্ছে, স্পিড বলতে বোঝানো হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম, তার মানে দূরত্বের একক থাকবে যেটা কিনা মিটার, আর টাইমের একক থাকবে যেটা কিনা সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এই বেগের একক হচ্ছে, যে ইংরেজিতে স্পিড, তার একক হয়ে গেল মিটার পার সেকেন্ড, এটাকে আমরা মিটার পার সেকেন্ড লিখি, মিটার পার সেকেন্ড লিখি। তো এই মিটার পার যে সেকেন্ড লিখছি, এটা কীভাবে তৈরি হচ্ছে, দৈর্ঘ্যের একক আর টাইম দিয়ে তৈরি হচ্ছে, তার মানে এটা একটা লব্ধ একক এবং লব্ধ রাশিও। এটা মিটার পার সেকেন্ড হচ্ছে একটা লব্ধ একক আর বেগ হচ্ছে একটা লব্ধ রাশি, ঠিক আছে। নেক্সট যেমন ধরো তোমাদের ত্বরণ, ঠিক আছে, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে একক সময়ে কতটা বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, একক সময়ে কতটা বেগের পরিবর্তন হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি, এই আমাদের ত্বরণের ফর্মুলা হয়, তোমরা জানো ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কি একক সময়ে কতটা পরিবর্তন তোমাদের হচ্ছে। এটা এটার ফর্মুলা কি হয়, আমরা সবাই জানি যে এটার ফর্মুলা হয় তোমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বুঝতে পারছো যে এই ধরনের যে চেঞ্জের আসছে, দেখো তার মানে এখানে কিন্তু দুবার আমি সেকেন্ডকে ইউজ করলাম, ঠিক আছে, অর্থাৎ এটা বলতে আমরা কী বুঝি, মিটার বাই সেকেন্ড ইনটু সেকেন্ড, ঠিক আছে, কাটাকুটি হয়ে এইভাবে লেখা হয়। তরণ ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে কাজ হচ্ছে, আমাদের ডিরাইভড এককগুলো আমাদের বেরোচ্ছে, ঠিক আছে। এগুলো আমি সব ডিটেলস আলোচনা করবো, চিন্তা করার কোনো কারণ নেই। অজস্র তোমাদের এখানে ভৌত রাশির আমি একক লিখবো এবং তার থেকে আমি তোমাদের ওর যে ডাইমেনশানগুলো সেগুলো তোমাদের বার করবো, ঠিক আছে। এরপরে এটা ছোটো ছোটো এক্সাম্পল দিচ্ছি, এরপরে আমি তোমাদের আসছি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটিতে, ঠিক আছে, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো হয়, এক হচ্ছে তোমাদের যাকে বলা হয় অ্যাঙ্গেল, আর দুই হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এই দুটো, ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। দেখো অ্যাঙ্গেল কি,
চলো কাইট একটু চেঞ্জ করে নিই। অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল বলতে তোমরা সবাই জানো, এই এই যে আসছে এটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে? ধরে নাও এটা থিটা, এটা তো অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেলের পরিমাপ কী হয়? যদি এটাকে আমরা একটা আর্ক ধরি, মানে বৃত্তচাপ ধরি, তাহলে আর্ক, ঠিক আছে, বাই থিটা, এ হচ্ছে তোমাদের অ্যাঙ্গেলের পরিমাপ। কী হয়? আর্ক বাই, সরি, আর্ক বাই আর, নট থিটা, আর্ক বাই আর, রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস, এ হচ্ছে তোমাদের সমান ইকুয়াল টু থিটা। আর্ক বাই রেডিয়াস ইকুয়াল টু তোমাদের হয় কি? থিটা। ওকে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে তোমাদের অ্যাঙ্গেলের পরিমাপ হয়, আমরা জানি। আচ্ছা, অ্যাঙ্গেলের কিন্তু আর একটা, অ্যাঙ্গেলের যে একক, ঠিক আছে, অ্যাঙ্গেলের যে একক সেটা কী হয়? তোমরা জানো যে অ্যাঙ্গেলের একক কিন্তু হয় তোমাদের রেডিয়ান, ঠিক আছে? এটা সবাই জানো হয়তো যে রেডিয়ানে মাপা হয়, এটা হচ্ছে তোমাদের এসআই পদ্ধতির একক, রেডিয়ান। তোমরা তো বলবে আমরা ডিগ্রিতে মাপি। এবার দেখো, লেন্থকে তো সেন্টিমিটারেও মাপা যায়, কিলোমিটারেও মাপা যায়, ঠিক আছে? তাহলে কেন মিটার নেওয়া হয়? তো একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? এটা তোমরা তো জানো যে রেডিয়ান। আচ্ছা, এটা হচ্ছে গেল। আচ্ছা, রেডিয়ানকে কীভাবে একে অপরের সঙ্গে ম্যাচ করা হয় সেটা জানো তো? যে আমরা জানি যে 360 ডিগ্রি ইকুয়াল টু 2 রেডিয়ান, এটা তোমরা জানো হয়তো। যে ডিগ্রির সঙ্গে রেডিয়ানে কী রিলেশান? 360 ডিগ্রি ইকুয়াল টু কি? 2 পাই, ঠিক আছে? এইভাবে তোমাদের ম্যাচ করানো হয়। এখানে পাই মানে হচ্ছে তোমাদের পায়ের ভ্যালু দু প্রকার হয়। যখন আমরা রেডিয়ানে মাপছি তখন সেটা 180 হয়ে যায়, ঠিক আছে? তার মানে 2 × 180 ইকুয়াল টু 360 হয়ে যায়, ঠিক আছে? 180 মানে কি? 180 মানে জাস্ট পাই। ওকে, 180 মানে কি? জাস্ট পাই। এভাবে কিন্তু তোমাদের মাপা হয়, এত 2 পাই রেডিয়ান, এটা হচ্ছে অনলি পাই রেডিয়ান। 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2 রেডিয়ান, ঠিক আছে? এভাবে তোমাদের মাপা হয়, ওকে, রেডিয়ান। আচ্ছা, সলিড অ্যাঙ্গেল কাকে বলা হয়? সলিড অ্যাঙ্গেল হচ্ছে কোণের 3D রূপ, কোণের 3D রূপ। ধরো সাপোজ আমি এখানে একটা রেখা টানলাম, এখানে একটা রেখা টানলাম, আর এখানে একটা রেখা টানলাম, তাহলে এখানেও তো কোণ উৎপন্ন হলো, ঠিক আছে? বুঝতে পারবে কি না জানি না, ঠিক আছে? ধরো সাপোজ আমি এখানে একটা এরকম করে দিচ্ছি, সাপোজ ধরো, বা চলো আর একটু তোমাদের ঠিক করে আর কি, দাঁড়ো জাস্ট অ্যা মিনিট, দেখো একটু বোঝানোটা চাপের হয়। 3D, ঠিক আছে, ধরো সাপোজ আমি এখানে একটা কোণ আঁকছি তোমাদের, মানে শঙ্কু, তো এটা একটা শঙ্কু হলো, ঠিক আছে? এই শঙ্কুর এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়নি, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়নি, এই কোণটা তো 3D থাকবে, তাই না? তার তো তিন মুখ থাকবে, এর যেমন 2D, দুটো দিয়ে আমি করছি, এখানে তো তিনটে আছে, তাই না? এই একটা, এই একটা, এবং এদিকে একটা, অর্থাৎ ঘন বলতে পারো তুমি, ঠিক আছে? ঘন কোণ বলতে পারো অনেকটা। তো সলিড অ্যাঙ্গেল, এর ইংরাজি মানে এর যে তোমাদের একক হয় সেটা হচ্ছে স্টেরিডিয়ান হয়। কী হয়? স্টেরিডিয়ান। ওকে, এর একক কী হয় তোমাদের? স্টেরিডিয়ান হয়, ঠিক আছে? এর একক হয় তোমাদের স্টেরিডিয়ান। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কোণগুলোকে মাপি। আচ্ছা, স্টেরিডিয়ান সমান সমান কী সেটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে আমরা যদি এই লেন্থটা, জাস্ট এ মিনিট, আমরা যদি এই লেন্থটাকে আমরা যদি এক্স ধরি, আর ওপরের এইটা যদি তোমাদের আমরা এরিয়া বলে দিই, তাহলে এরিয়া বাই এক্স, সরি, এক্স স্কোয়ার, এরিয়া বাই এক্স স্কোয়ার হয়, ঠিক আছে? এরিয়া বাই এক্স স্কোয়ার, এই হচ্ছে তোমাদের কী হয়? এই হচ্ছে তোমাদের সলিড অ্যাঙ্গেলের পরিমাপ হয়, এরিয়া বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পারছ? আচ্ছা, এবারে আমরা কিন্তু আলোচনা করব যে মাত্রা নিয়ে, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয়ের মাত্রা বা ডাইমেনশান আমরা আলোচনা করব, যেটা তোমাদের রেলে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং পড়েছে বিগত বছরে। মাত্রা লেখার জন্য আমরা প্রথমে কল্পনা করব এদের একক। দেখো, ক্ষেত্রফলের একক কী হয়, এরিয়ার একক কী হয়? আমরা জানি মিটারের স্কোয়ার হয়, ঠিক আছে? মিটার তার কী হয়? স্কোয়ার হয়, ঠিক আছে? মিটারটা স্কোয়ার হয়। মিটার মানে কি? মিটার মানে আমরা বুঝতে পারছি এটা লেন্থ, লেন্থ, মিটার কার একক? লেন্থের একক। তাহলে এর ক্ষেত্রফলের যে তোমাদের মাত্রা হবে সেটা হবে, দেখো মাত্রা সবসময় লেখা হয় এই তিনটে টার্মে, এম এল টি, এই ফরম্যাটে, যেখানে এম হচ্ছে তোমাদের মাস বা ভর। দেখো, লেন্থের ক্ষেত্রে বা মিটারের স্কোয়ারের ক্ষেত্রে আমরা কোনো মাস বা ভর পাচ্ছি না, ওই জন্য এখানে জিরো হয়ে যাবে মাস বা ভর, ঠিক আছে? এল আমরা পাচ্ছি এবং এলের মাথায় স্কোয়ার আছে, কারণ লেন্থের স্কোয়ার হচ্ছে এখানে এই যে স্কোয়ার। আর টি এর আমরা এখানে কিছু পাচ্ছি না, তো এখানে জিরো হয়ে যাবে। এইটা হবে আমাদের মাত্রা, কার জন্য? এরিয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটি জিনিস তোমার মাথায় রাখবে, এম জিরো, এল স্কোয়ার এবং টি জিরো, এটা কিন্তু মাত্রা হয় না। এরিয়ার মাত্রা বললে তোমাদের বলতে হবে যে এরিয়ার মাত্রা বা ক্ষেত্রফলের মাত্রায় এম এর মাত্রা হচ্ছে জিরো, অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে জিরো। এটা মানে হচ্ছে তোমাদের ভর,
এটা মানে হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, আর এটা মানে হচ্ছে সময় বা টাইম, ঠিক আছে, সময় বা টাইম। ওকে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এখানে স্কোয়ারে আছে দুই, কী বলবে, এরিয়াতে দৈর্ঘ্যের মাত্রা কত, দুই, সময়ের মাত্রা কত, জিরো। সেম ভলিউম যদি আমরা করি, ভলিউম মানে আমরা কী বল কী বুঝ এখানে বুঝছি, মিটার তার কিউব হয়, তার মানে কি, তার মানে লেন্থ, ঠিক আছে, এলিয়েন জিটিএইচ লেন্থ তার কী হয়, তার কিউব হচ্ছে। এখান থেকে আমরা কী মানে পাচ্ছি, এখানে দেখো এখানেও মাস আমাদের জিরো আসছে, কারণ মাসের কোনো কাম নেই, কাজ নেই এখানে। এল এল এখানে কী আসছে, এল দেখতে পাচ্ছ এখানে কিউব আসছে, কারণ লেন্থই একমাত্র আছে। টিও দেখতে পাচ্ছ এখানে জিরো আসছে, তাহলে মাত্রা কী হবে, এইটা তোমাদের মাত্রা হবে, ঠিক আছে। মানে এইভাবে আমরা মাত্রাকে লিখব। ডেন্সিটিতে এসো, ডেন্সিটি মানে কি, ডেন্সিটি মানে হচ্ছে ভর বাই আয়তন। তোমরা অনেকেই জানো ডেন্সিটি বলতে কী বোঝায়, জাস্ট এ মিনিট একটু বড় করে লিখি, ডেন্সিটি বলতে বোঝায় হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে, ভর বাই আয়তন, এই হচ্ছে তোমাদের ডেন্সিটি। তাহলে এখানে ভর আমাদের আছে, ঠিক আছে, তো ভরের জন্য আমরা, ভর মানে কি মাস, তাহলে ভর, ভর বলতে কী বোঝাচ্ছে, মাস বোঝাচ্ছে। আর এখানে ভলিউম, ভলিউম মানে কি, এল কিউব, তাহলে এল কিউব নিচে আছে, উপরে এলে মাইনাস থ্রি হয়ে যাবে, আর টি এর তো কোনো ভ্যালু নেই, তাহলে এখানে হয়ে যাবে কি তোমাদের জিরো। তাহলে এইটা তোমাদের আসবে ডেন্সিটির ডাইমেনশন বা ঘনত্বের মাত্রা। পরেরটায় চলো। আচ্ছা পরেরটা, পরেরটা হচ্ছে তোমাদের ভেলোসিটি, ভেলোসিটি মানে কি, বেগ, ঠিক আছে। বেগ বলতে আমরা কী বুঝি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার মানে কি, এটা আমি লিখে দিই তোমাদের, অনেকে গোলাতে পারে, মাস ভাবতে পারো তোমরা, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, চলো সিওএনডি, ঠিক আছে। তাহলে মিটার, মিটার মানে কি লেন্থ, অর্থাৎ এখানে মাসের কোনো ব্যাপার নেই, জিরো, ঠিক আছে, এটা তোমাদের জিরো। আচ্ছা লেন্থ, লেন্থ কী আছে, ওয়ান আছে, সেকেন্ড আছে, সেকেন্ড হচ্ছে তোমাদের নিচে আছে, উপরে গেলে কী হবে, মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এইটা তোমাদের হবে, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে, এক্ষেত্রে যদি আমরা স্পিড বলি, ঠিক আছে, স্পিড মানে কি দ্রুতি, ঠিক আছে, তো দ্রুতি সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম হবে, ঠিক আছে, দ্রুতির ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম এখানে হবে। আচ্ছা নেক্সট পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন বলতে আমরা কী বুঝি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেম আমরা এক্ষেত্রেও মাসকে আমরা জিরো পাবো, লেন্থ আমাদের ওয়ানই আসবে, কিন্তু সেকেন্ড স্কোয়ার আছে, তাহলে টি এর মাথায় কী হবে আমাদের, মাইনাস টু আসবে, এইটা হচ্ছে আমাদের ত্বরণের একক হবে। মনে রাখবে মন্দনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম হবে, মন্দন বা রিটার্ডেশন সেম কিন্তু আমাদের মাত্রা হবে, সেম মাত্রা, ঠিক আছে, একই আমাদের কী হবে, মাত্রা হবে। ওকে নেক্সট পরেরটা চলো। ফোর্স, বল, বল মানে কি, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, তাই তো আমরা জানি বল মানে কি, বল মানে হচ্ছে আমরা জানি ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ, এটা আমরা বল জানি। ওকে তাহলে ভর মানে কি, ভর মানে হচ্ছে মাস, ত্বরণ মানে কি, আচ্ছা ভর ইনটু ত্বরণ, রিলি সরি, এটা তো ইনটু হবে, রিলি সরি, ভর ইনটু ত্বরণ, ঠিক আছে, ইনটু। আচ্ছা ভর মানে কি, ভর মানে তো মাস, ঠিক আছে, ত্বরণ মানে কি, ত্বরণ মানে আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা ডিরাইভ করলাম, তাই থেকে আমরা কী লিখতে পারি, দেখো মাস আমাদের আছে, ওই জন্য মাস আমাদের ওয়ান হবে, মিটার আমাদের আছে, ওই জন্য লেন্থ আমাদের ওয়ান হবে, সেকেন্ডে স্কোয়ার, কিন্তু সেকেন্ডে স্কোয়ার নিচে আছে, তাহলে কী হবে, এখানে ওপরে মাইনাস টু আমাদের আসবে, এইটা হচ্ছে আমাদের ফোর্সের মাত্রা। ফোর্সের মাত্রা কিন্তু আগেরবার বহুবার পড়েছে, ঠিক আছে, আগেরবার রেলে কিন্তু বহুবার পড়েছে, আর পরেও ফোর্স মোমেন্টাম এগুলো পড়ে, ঠিক আছে। ভরবেগ, মোমেন্টাম মানে ভরবেগ, তাহলে কী হবে, ভর ইনটু বেগ, তার মানে মাস ইনটু বেগ। বেগ বলতে কী বোঝাচ্ছে, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে কী আসছে, দেখো মাসের জন্য আমরা এম ওয়ান দিচ্ছি, মিটারের জন্য আমরা লেন্থ ওয়ান দিচ্ছি, কিন্তু সেকেন্ড তো নিচে আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। টি টু দি পাওয়ার ওয়ান হতো যদি ওপরে থাকতো, কিন্তু নিচে আছে বলে কী হবে, মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটায় চলো, পরেরটা কী হবে, দেখো দেখো ওয়ার্ক, ওয়ার্ক বলতে আমরা কী বুঝি, ওয়ার্ক বলতে আমরা বুঝি বল ইনটু সরণ, তাই না, কতটা বল প্রয়োগ করে কতটা এগোনো গেছে, তাকে আমরা কী বুঝি, সরণ, ঠিক আছে, তাকে আমরা কী বুঝি, আমরা ওয়ার্ক বুঝি। তাহলে বলের মাত্রা আমার এখানে কাজে লাগবে নির্ঘাত। আচ্ছা বলের ক্ষেত্রে আমরা কী জানি, বলের ক্ষেত্রে আমরা জানি এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান, আর টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমরা জানি,
এখানে ইনটু স্মরণার্থে এক্সট্রা হচ্ছে, স্মরণের জন্য আমরা কী করবো লেন্থ টু দি পাওয়ার ওয়ান করবো, কারণ স্মরণ মানে লেন্থ দৈর্ঘ্য। এখান থেকে আমাদের ফুল স্কেপ কী আসছে, এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে আর টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে। এই আমাদের হয়ে যাচ্ছে কি ওয়ার্কের মাত্রা। নেক্সট পাওয়ার, এসব পাওয়ার বলতে আমরা কী বুঝি, ওয়ার্ক বাই টাইম বুঝি। তার মানে ওয়ার্কেরটা আমরা পুরো লিখে তাকে আমরা টাইমের মাত্রা দিয়ে ভাগ করে দেবো। তো এই মাইনাস টু এই ছিল, বাই আমাদের কী হয়ে যাবে টাইমের মাথায় ওয়ান হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা কী লিখবো, এম এর মাথায় ওয়ান, এল এর মাথায় স্কোয়ার আর টি এর মাথায় মাইনাস কিউব। তাহলে এইটা হয়ে যাবে আমার কি ক্ষমতার মাত্রা, ঠিক আছে, এইটা হয়ে যাবে আমার ক্ষমতার মাত্রা। এই পাওয়ার, ক্ষমতা, মোমেন্টাম, ফোর্স এগুলো কিন্তু ভীষণভাবে তোমাদের পরীক্ষা কিন্তু পড়ে। নেক্সট পরেরটা যা হচ্ছে, পরেরটা হচ্ছে তোমাদের প্রেশার, ঠিক আছে। প্রেশার বা স্ট্রেস এই দুটো হচ্ছে একই টাইপের হয় চাপ। প্রেশার সমান সমান কি, আমরা জানি ফোর্স পার এরিয়া, ঠিক আছে, ফোর্স পার এরিয়া। তো ফোর্সের যে ফর্মুলা সেটা আমরা তো জানি, ফোর্সের ফর্মুলা আমরা কী জানি, আমরা জানি এম এল, দেখো এম এর মাথায় ওয়ান, এল এর মাথায় ওয়ান, কিন্তু টি এর মাথায় কী হবে মাইনাস টু হবে। আর এরিয়া, এরিয়া সমান সমান আমরা কী জানি লেন্থ তার স্কোয়ার, অর্থাৎ এল তার স্কোয়ার। এখান থেকে আমরা কী ডিরাইভ করতে পারছি, এটা থেকে আমরা কী আসছে আমাদের, এটা থেকে আমাদের আসছে দেখো এই এল স্কোয়ার যখন উপরে যাবে তখন এই টুটা মাইনাস টু হবে, আর মাইনাস টু আর এখানে আছে প্লাস ওয়ান, তাহলে কী হয়ে যাবে এম টু দি পাওয়ার ওয়ান তো থাকবেই, এল এর মাথায় চলে আসবে মাইনাস ওয়ান আর টি এর মাথায় তোমাদের যেটা মাইনাস টু আছে সেটা থাকবে, এই হচ্ছে তোমাদের আসবে, ঠিক আছে। এম এর মাথায় আসবে ওয়ান, এল এর মাথায় আসবে মাইনাস ওয়ান, ঠিক আছে, আর তোমাদের টি এর মাথায় কী আসবে মাইনাস টু। আচ্ছা এবার হচ্ছে তোমাদের কৌণিক বেগ। দেখো কৌণিক বেগ মানে কি, একটা সার্কুলার পথে কোনো রিভলভিং কোনো বস্তুর যে বেগ তাকে আমরা কী বলি কৌণিক বেগ বলি, ঠিক আছে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হয়, এটা সমান সমান কি ভি বাই আর হয়, অর্থাৎ ভেলোসিটি কিন্তু রেডিয়াস কেন যোগ হয়, কারণ এটা সার্কুলার পথে অর্থাৎ একটা বৃত্তাকার পথে ঘুরছে, ওকে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ, ভেলোসিটির ক্ষেত্রে আমরা কী করি লেন্থ অর্থাৎ দূরত্ব, দূরত্ব ইংরেজি লেন্থ, লেন্থ বাই টাইম, দূরত্ব বাই সময় আমরা বেগ পাবো। আর এখানে একটা আর আছে, আরও তো একটা লেন্থ মানে একটা দৈর্ঘ্য, তো তলে একটা কী যাবে আমাদের আর একটা এল যাবে, এই এল এই এলকে ক্যান্সেল করে দেবে, তাহলে এম এর তো কোনো এখানে ভ্যালু পাচ্ছি না, তো এম এখানে জিরো হয়ে যাবে, এল এর ভ্যালু এখানে জিরো হয়ে যাবে আর টি তলায় আছে উপরে গেলে হয়ে যাবে মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এইটা তোমাদের এখানে অ্যান্সার হবে। তো কৌণিক বেগের ক্ষেত্রে আমরা ডাইমেনশান কীভাবে লিখি, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, কিন্তু টি টু দি পাওয়ার কী হবে মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটায় চলো, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো দিয়ে ডিরেক্ট রেলওয়েতে প্রশ্ন পড়েছে বলে আমি তোমাদের ডিরেক্ট তুলে দিয়েছি, এগুলো নাইন টেনে নেই কিন্তু জাস্ট তোমাদের কী করেছে ডাইমেনশানটা দিয়েছে, ঠিক আছে। তো ডাইমেনশান বার করা যেহেতু খুব সোজা সেই জন্যই ওখানে কিন্তু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি, এটা ডেল্টা ভি বলে লেখা হয়, বাই চেঞ্জ ইন টাইম, ঠিক আছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। এখন একটু আগেই আমরা দেখলাম যে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি বলতে আমরা কী বুঝছি, ভেলোসিটির যে আমরা সেটা কী জানি, ভেলোসিটির ক্ষেত্রে আমরা কী জানি, আমরা জানি যে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে, মানে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাকচুয়ালি কৌণিক, তো দেখো আমরা অ্যাক্সেলারেশন বলতে কী জানি, অ্যাক্সেলারেশন বলতে বা ত্বরণ বলতে আমরা বুঝি যে কতটা বেগের পরিবর্তন হচ্ছে একক সময়, ঠিক আছে, কতটা বেগের পরিবর্তন হচ্ছে একক সময়। কিন্তু এখানে কৌণিক কথাটা জুড়ে যাচ্ছে, কৌণিক ত্বরণ মানে কৌণিক বেগ একসঙ্গে যোগ হবে, অর্থাৎ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, ঠিক আছে। তো চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে আমরা এদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটির যে ফর্মুলা সেখানে আমরা কী পেলাম একটু দেখে নাও, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আমরা কী পেলাম, এম জিরো এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পেলাম। তাহলে এটা আমরা এখানে বসাবো, এম জিরো, জাস্ট এ মিনিট, এম জিরো, ঠিক আছে, এল জিরো আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, নিচে আমাদের টাইম রয়েছে, টাইমে কী হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানই হবে, ঠিক আছে, সরি মাইনাস ওয়ান না, জাস্ট ওয়ান হবে, টি টু দি পাওয়ার কী হবে মাইনাস ওয়ান, বা তুমি নর্মাল টি লেখো, নর্মাল টি লেখাও যা, টি টু দি পাওয়ার ওয়ান লেখাও তাই, কারণ তলায় আছে ওপরে এখনও যায়নি, ঠিক আছে, ওপরে এখন কী হয়নি যায়নি। এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো আর টি টু দি পাওয়ার, এই ওয়ানটা যখন ওপরে যাবে নিচের ওয়ানটা তখন মাইনাস ওয়ান হবে, অর্থাৎ টি এর মাথায় হবে মাইনাস টু, ঠিক আছে, এই তোমাদের হয়ে যাবে, এইটা তোমাদের হবে, ক্লিয়ার হলো।
নেক্সট দেখো কৌণিক ভরবেগ, ভরবেগ বলতে ভর ইনটু গুণ বেগ। কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, এমন একটা বস্তুর যে ভরবেগ সেটাকে আমরা বুঝি। তাহলে এক্ষেত্রে হবে এম ইনটু ভি তো হবেই, অর্থাৎ মাস ইনটু ভেলোসিটি, মাস আর বেগ তো থাকবেই, তার সঙ্গে একটা কী হবে আর হবে। যখনই কৌণিক কিছু করি তখনই কী হয় আর চলে আসে, অর্থাৎ রেডিয়াস চলে আসে। তো মাসের জন্য আমরা এম জানি, ঠিক আছে, ভেলোসিটির ক্ষেত্রে আমরা কী জানি, আমরা জানি লেন্থ বাই টাইম, আর আরের ক্ষেত্রে আমরা কী জানি, আবার লেন্থ জানি, ঠিক আছে। তার বেসিক্যালি এখানে কী আসে দেখো, এম এর মাথায় ওয়ান, এল এর মাথায় স্কোয়ার, আর টি এর মাথায় মাইনাস ওয়ান, এই তোমাদের চলে আসছে, ঠিক আছে। এটাই তোমাদের কী হবে, কৌণিক ভরবেগ। ক্লিয়ার হয়েছে? এম এর মাথায় ওয়ান, এল এর মাথায় স্কোয়ার, আর টি এর মাথায় মাইনাস ওয়ান। আচ্ছা নেক্সট পয়েন্টটা চলে, এগুলো একদম প্রত্যেক দিন একটা করে মুখস্থ করো, পার ডে একটা করে মুখস্থ করো, সাত দিনে সাতটা মুখস্থ হোক, কিন্তু পার ডে একটা করে মুখস্থ করো, ঠিক আছে। এবং সেটাকে প্রত্যেক ঘন্টায় একবার করে বলো, আর মুখস্থ করারও দরকার নেই, কারণ আমি তো তোমাদের ডিরাইভ করে দেখাচ্ছি, বেসিক আইডিয়াটা ক্লিয়ার থাকলে ইজিলি পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা সারফেস টেনশন মানে পৃষ্ঠ টান, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বিগত বছরে পড়েছে বলেই দিলাম। দেখো পৃষ্ঠ টান মানে কি? ফোর্স পার লেন্থ, ঠিক আছে, অর্থাৎ এল, সোজা কথা বলতে এল। তো ফোর্সের আমরা কী জানি? ফোর্স বলতে আমরা কী বুঝি? ফোর্স বলতে আমরা বুঝি এম এল মাথায় টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে, আর তলায় একটা এল বসছে, এই এল একে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এখানে কী থাকছে? এম টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে, এল এর মাথায় জিরো, আর টি এর মাথায় থাকছে আমাদের মাইনাস টু, ঠিক আছে, টি এর মাথায় থাকছে আমাদের মাইনাস টু। এইটা আমাদের হচ্ছে এম এর মাথায় ওয়ান, এল এর মাথায় জিরো, আর টি এর মাথায় কী হচ্ছে? মাইনাস টু। ফোর্স পার লেন্থ, ঠিক আছে, এই এই তোমাদের হয়, ওকে। এই ফোর্স পার লেন্থ জানলে এটাকে ইজিলি বার করা যাবে, ওকে। তো আমি বলবো তোমাদের এই ডিরেক্টলি ডাইমেনশন মুখস্থ না করে ব্যাপারটা আগে বোঝো, ফোর্স পার লেন্থ এভাবে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটায় চলো। আচ্ছা পরেরটা তোমাদের বলেছি ইলেকট্রিক চার্জ মানে হচ্ছে কুলম্ব, ঠিক আছে। কুলম্ব বলতে আমরা কী জানি? আমরা জানি যে তড়িৎ প্রবাহ এবং একক টাইমে। আচ্ছা তাহলে এর ডাইমেনশন কী হবে? দেখো এম এর তো এখানে জিরো, এম এর তো কোনো ভ্যালু নেই, এল এরও কোনো ভ্যালু নেই, আই এর ভ্যালু আসছে, ঠিক আছে, আয়ের জন্য আমরা করছি ওয়ান। দেখো এখানে আইকে কেন আমরা ডিরেক্টলি নিচ্ছি, এর কারণ তোমাদের মনে আছে হয়তো একটু আগে লিখেছিলাম, আই হচ্ছে একটা মৌলিক রাশি, ঠিক আছে। তো মৌলিক রাশির যে সিম্বল হয় সেটাকে আমরা ডিরাইভড যে তোমাদের ডাইমেনশন হিসেবে ধরে নিই, তো আই ওয়ান, আর টি এর জন্য আমরা কী আসছে? ওয়ান আসছে, ঠিক আছে। তো এইটা তোমাদের হবে, ক্লিয়ার হয়েছে, এটা তোমাদের এখানে হবে। আচ্ছা বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে কি? ওয়ার্ক বাই চার্জ, ঠিক আছে। তো ওয়ার্কের জন্য আমরা কী জানি? আমরা জানি এম ওয়ান, এল এর জন্য আমরা জানি টু, আর টি এর জন্য আমরা কী জানি? আমরা জানি মাইনাস টু, এই হচ্ছে আমাদের ওয়ার্কের জন্য। আর চার্জের জন্য আমাদের কী এলো? আমাদের এইটা এলো, ঠিক আছে, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, আই টু দি পাওয়ার ওয়ান, আর টি টু দি পাওয়ার ওয়ান। তাহলে এটা আমরা যদি ক্যান্সেল আউট করি আমরা এখান থেকে কী পাচ্ছি? এম টু দি পাওয়ার ওয়ান পাচ্ছি, এল টু দি পাওয়ার আমরা টুই পাচ্ছি, আই টু দি পাওয়ার আমরা পাচ্ছি এখানে মাইনাস ওয়ান, আর টি টু দি পাওয়ার আমরা পাচ্ছি মাইনাস থ্রি, ঠিক আছে। এইটা আমাদের হবে, ওকে, এইটা আমাদের হবে, ক্লিয়ার হয়েছে, এটা আমাদের হবে, ওকে। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপর তোমাদের হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, ঠিক আছে। প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কাকে বলা হয়? এর হচ্ছে সি বাই ভি হয়, যেখানে সি হচ্ছে তোমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ, লিখেই দিই তোমাদের, শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে, স্পিড অফ লাইট ইন ভ্যাকুম, আলোর বেগ। অনেক সময় স্পিড অফ লাইট ইন ভ্যাকুম না বলে স্পিড অফ লাইট ইন এয়ারও বলা হয়, আর এটা হচ্ছে অন্য কোনো মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে, অন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ দুটোই বেগ, বেগ বলতে কী বোঝায়? বেগ বলতে তো বোঝায় এল বাই টি, ঠিক আছে, আবার তলায় কী হবে? এল বাই টি। কেন এল বাই টি করছি? কতটা দূরত্ব যাচ্ছে, কত সময় দেখতে পাচ্ছ দুটোই কেটে যাচ্ছে, তার মানে বেসিক্যালি এটা কী আসছে? দেখো এখানে এম তো নেই ফলে এটা জিরো হবে, এলও তো কেটে গেল এটা জিরো হবে, টিও তো কেটে গেল এটা জিরো হলো, ঠিক আছে। অর্থাৎ প্রতিসরাঙ্ক কিন্তু একটা মাত্রাহীন রাশি, এটা মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, কারণ এটা রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন যে নিচের কোনটি মাত্রাহীন রাশি, ঠিক আছে। প্রতিসরাঙ্ক কিন্তু একটা মাত্রাহীন রাশি, কারণ এর সব দেখতে পাচ্ছ জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, অর্থাৎ মাত্রা নেই, ঠিক আছে, মাত্রাহীন রাশি। আচ্ছা নেক্সট পরেরটায়, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও পরীক্ষা পড়েছিল, জি এর ভ্যালু। দেখো এফ সমান সমান আমরা কী জানি? জি ইন টু তোমাদের
দেখো এম ওয়ান ইন্টু এম টু, ঠিক আছে, বাই তোমাদের আর স্কোয়ার, এই হয় তোমার। এখান থেকে আমরা জি এর ভ্যালু ডিরাইভ করতে পারি, বা যদি দেই তাহলে আমি জি এর ভ্যালু কী পাচ্ছি, জি সমান আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি এফ ইন্টু আর স্কোয়ার এম ওয়ান ইন্টু এম টু, ঠিক আছে। এবার এখান থেকে তুমি একটা জিনিস ডিরাইভ করতে পারছো যে জি এর ভ্যালু কী আসছে। দেখো এখানে ক্লিয়ারলি তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে। আর ফোর্সের আমি তোমাদের আগেই বলেছি যে ফোর্সটা একটু মুখস্থ রাখতে হয়, ফোর্সটা ভীষণভাবে পড়ে। তা ফোর্সের ক্ষেত্রে কী জানি আমরা, এম ওয়ান এল ওয়ান টি স্কোয়ার, এই হয় তোমাদের ফোর্স, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের কী যাচ্ছে, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে লেন্থ, লেন্থের স্কোয়ার যাবে, ঠিক আছে। বাই তোমাদের কী যাচ্ছে দেখতে পাচ্ছে এম ওয়ান ইন্টু এম টু, অর্থাৎ মাস ওয়ান ইন্টু মাস টু, মানে মাসের স্কোয়ার যাচ্ছে। এবার মাসের স্কোয়ার যখন উপরে যাবে তখন এই মাসের ওয়ানের সঙ্গে মাসের টু বিয়োগ হবে, অর্থাৎ হয়ে যাবে তোমাদের মাইনাস ওয়ান। এল ওয়ান আর এল স্কোয়ার এখানে আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে এল কিউব, আর এখানে তোমাদের কী হয়ে যাবে টি এস স্কোয়ার। তাহলে এখানে বেসিক্যালি কী আসবে যে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল এর কিউব আর টি টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা সরি, এখানে তোমাদের রিয়েলি সরি টি, তো টি তো তোমাদের এখানে মাইনাস হবে, ঠিক আছে। তো এটাও তোমাদের মাইনাস হয়ে যাবে, এই তোমাদের আসবে, ওকে, এই তোমাদের আসবে, এই টিটা মাইনাস হবে, এটা মনে রাখবে, এই টিটা তোমাদের কী হবে, মাইনাস হবে, ঠিক আছে। চলো, তো এই হচ্ছে আজকে আমাদের এইটুকুই ছিল, অনেকগুলো তোমাদের ডাইমেনশান করে দিলাম, ওকে। মনে হয় না কোনোটাতে মিস্টেক হয়েছে, কারণ অ্যাকচুয়ালি এগুলো কি মাইনাস প্লাসের ব্যাপার, তো মনে হয় না মিস্টেক হয়েছে, ঠিক আছে। সবকটাই আমি তোমাদের একদম তো ডিরাইভ করেই দেখালাম, ওকে। তো এইটা গেল, আর এর পিডিএফটা আমি তোমাদের আজকে আমার যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এখানে আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। আজকে যা যা করেছি তার পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি, থ্যাংক ইউ।